আজকে আপনারা দেখলেন যে ঘাটালে একটু বৃষ্টিতেই কিভাবে চারিদিকে জলে জলমগ্ন হয়ে গেছে। হাসপাতাল যে সুপার স্পেশালিটি হসপিটাল, সেখানে রোগীদেরকে জলের মধ্যে দিয়ে সাঁতরে নিয়ে যেতে হচ্ছে। নার্স ডাক্তার সবাই জলের মধ্যে সাঁতরে যাচ্ছে। এই কথাই আমি গত 2 থেকে 2.5 বছর ধরে বলে আসছিলাম যে এই সাংসদ শুধুমাত্র তার ফিল্মের গ্ল্যামার দিয়ে আপনাদেরকে ভোলাবার চেষ্টা করেছিল, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা ওনার ওই গ্ল্যামারেতে ভুলে যাননি। ঘাটালের উন্নয়ন মোদীজির গ্যারেন্টি, এবং আজকে চোখের সামনে প্রমাণ হয়ে গেল আজকের এই এক পশলা বৃষ্টি তাতে ঘাটাল ভেসে গেল। আপনাদের চোখ যাদের এখনো খোলেনি, আপনারা দয়া করে চোখ খুলে দেখুন। যারা এখনো জেগে জেগে ঘুমিয়ে আছেন, তারা দয়া করে হাত জড়ো করছি। সমাজের উন্নয়নের জন্য, ঘাটালের উন্নয়নের জন্য আপনারা চোখ খুলে দেখুন। দেখুন, ভোট তো হয়ে গেছে, আর তো কারো কিছু করার নেই, কিন্তু তবুও আমি আপনাদেরকে হাত জড়ো করে অনুরোধ করব, যাই হবে আপনারা কিন্তু চোখ খুলে দেখবেন। শুধুমাত্র মিথ্যে প্রতিশ্রুতি তো আপনারা আগামী 5 বছর ভুলে যাবেন না। আপনাদের যা অধিকার, গণতন্ত্রের যে অধিকার, আপনাদের যা অধিকার, সে অধিকার কিন্তু আপনারা অর্জন করে নেবেন। নমস্কার।